আসসালামু আলাইকুম। আবারও নিয়ে আসলাম গ্রেট অটো শোরুমের আমাদের চমৎকার একটি টয়োটা ব্র্যান্ডের টয়োটা প্রাডো টিএক্স মডেল একটি গাড়ি। বন্ধুরা, আমাদের এই গাড়িটির মডেল ইয়ার হচ্ছে 2004, রেজিস্ট্রেশন 2007। গাড়িটার কালার হচ্ছে ব্ল্যাক কালার, ইন্টেরিয়ার বিস্কিট কালার। গাড়িটা কি স্টার্ট, অল পাওয়ার, অল অটো, ফুলি লোডেড একটি গাড়ি। এবং এই গাড়িটার ফুয়েল ট্যাপ হচ্ছে অনলি অকটেন, ইঞ্জিন সিসি হচ্ছে 2700। পেপার সাপোর্ট আছে, আপনারা চাইলে সাথে সাথে নেম ট্রান্সফার করে নিতে পারবেন। তো আসুন বন্ধুরা, কথা না বাড়িয়ে সম্পূর্ণ গাড়িটার ভিডিওটা দেখি। ভিডিও শেষে আমি আমাদের শোরুমের লোকেশন এবং ভিডিওর যে কোনো একটা জায়গায় এই গাড়িটার প্রাইস বলে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আপনাদেরকে ফার্স্টেই গাড়িটার ইন্টেরিয়ারটা দেখাবো এবং একটা কথা বলে দেবো যে যারা আসলে ফ্রেশ কন্ডিশনের প্রাডো গাড়ি চান তাদের জন্য আমরা এই গাড়িটা নিয়ে আসছি। দেখেন এই গাড়িটা, যদি আমরা ফার্স্টে আপনাদেরকে ইন্টেরিয়ারটা দেখাই, ইন্টেরিয়ারটা কিন্তু খুবই ভালো একটা কন্ডিশনে আছে। আর এটা হচ্ছে বিস্কিট কালার সিট কভার লাগানো, আর সাইডটা হচ্ছে অ্যাশ। এখানে দেখেন ফ্যাব্রিক্সটাও ভালো আছে এবং ডোরের যে হ্যান্ডেলগুলো, হ্যান্ডেলটাও কিন্তু ভালো আছে। সানরুফটা এখানে আছে, 7 সিটের গাড়ি। ওভারঅল গাড়িটা কিন্তু ভিতরে খুবই টিপটপ কন্ডিশন আছে এবং আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাদেরকে সম্পূর্ণ গাড়িটার ভিডিওটা দেখাবো এবং আমি রিকোয়েস্ট করবো যে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। 2004, 2005, 2006 এই সমস্ত গাড়িগুলোর কিন্তু শেপটা একই রকম। এখানে দেখেন বডির সাথে কিন্তু অরিজিনাল বাম্পার শেপ, যেটা অরিজিনাল বডি বাম্পার, এটা আছে প্রাডো লেখা। প্রত্যেকটা হেডলাইট এবং গ্লাস সবকিছুই ভালো কন্ডিশনে আছে। এটার যে ফার্স্ট লাইটটা ছিল ওটা মানে অনেকটা ডার্ক হয়ে গিয়েছিল, এর জন্য আমরা লাইটটা চেঞ্জ করেছি। এবং ফগলাইটের কন্ডিশনও ভালো আছে। গাড়িটার কালারটা কিন্তু অরিজিনাল, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। আমরা গাড়িটার লেফট সাইডটা দেখাচ্ছি, ওদের আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু অবশ্যই গাড়ির সম্বন্ধে একটি ধারণা বা তথ্য আপনারা নিতে পারবেন। অ্যালোবি টায়ারের কন্ডিশনও কিন্তু খুবই ভালো আছে। সো আমরা গাড়িটার একদম আপনাদেরকে ব্যাকসাইডটা দেখাবো। ব্যাকসাইডটাও কিন্তু ওভারঅল ফ্রেশ কন্ডিশনে আছে। চাকার যে কাভারটা, এখানেও কিন্তু নিকেলের প্রাডো লেখা আছে, এটাও কিন্তু খুবই চমৎকার একটা জিনিস। এবং দুইটা ব্যাকলাইটের কন্ডিশনও ভালো, টোটালি গাড়িটা টিপটপ কন্ডিশনে আছে, কোনো ডেন্ডিং ব্যান্ডিং নাই। আমরা গাড়িটার ব্যাকসাইডটা ইন্টেরিয়রটা দেখাবো, দেখাচ্ছি। এখানে যদি দেখেন আপনারা, স্পেস তো অনেক, 7 সিটের, এবং এটা কিন্তু বেবি সিট না, প্রাডোর সিটগুলো হচ্ছে অ্যাডাল্ট সিট, এটা আপনারা সবাই জানেন। তো আমরা গাড়িটা একটু স্টার্ট করে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমরা গাড়িটার দাম চাচ্ছি 32,50,000 টাকা। সো বন্ধুরা, গাড়িটা হচ্ছে কি স্টার্ট, আমি এখন স্টার্ট করে দেখাবো আপনাদেরকে। আপনারা দেখতেই পারলেন যে আমি একটা চাবি দেওয়ার সাথে সাথে, 1K দেওয়ার সাথে সাথে গাড়িটা স্টার্ট হয়ে গেল। এবং স্টার্ট থাকার পরও গাড়িটা কিন্তু কোনো শেকিং অথবা নকিং নাই। আমরা একটু গাড়িটা আপনাদেরকে ড্রাইভ মোডে লাগিয়ে দেখাবো। যে আমি এখন অলরেডি ড্রাইভ মোডে লাগিয়েছি, গাড়িটা কিন্তু কোনো শেকিং নাই। এখানে ব্যাক গিয়ারে লাগালাম, যে ব্যাক ক্যামেরা চলে আসছে। আর সানরুফটা আপনারা দেখতেই পারলেন, আমি সানরুফটা আবার ক্লোজ করে দেই, তাহলে এখানে আপনার জাস্ট হচ্ছে নিচের অপশন, নিচের সাইডটা ওপেন থাকলো। হ্যাঁ, সানরুফটা আলহামদুলিল্লাহ, এটাও কিন্তু খুবই ভালো কন্ডিশনে আছে। আর এসির কথা যদি বলি বন্ধুরা, আলহামদুলিল্লাহ এসির পারফরমেন্স কিন্তু খুবই ভালো এবং খুবই সুপার কুল হচ্ছে। আপনারা আসলে প্রত্যেকটা সাইড দেখে শুনে যাচাই বাছাই করে অ্যানালাইজ করে নিতে পারবেন। আমরা গাড়িটার ইঞ্জিন কন্ডিশন আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমরা ইঞ্জিনের সাউন্ডটা শোনাবো আপনাদেরকে খুব কাছ থেকে। দেখেন গাড়িটা স্টার্টে আছে, বাট ইঞ্জিনে কিন্তু চেকিং নাই। আমরা ইঞ্জিনের সাউন্ডটা শোনাচ্ছি। সো বন্ধুরা দেখেন, আমরা এখনো এই সাইডটা তেমন ওয়াশ টাশ করিনি, যেভাবে আছে অ্যাজ ইট ইজ দেখিয়ে দিচ্ছি। আপনারা আসলে অবশ্যই এটা কিন্তু আরো ক্লিন কন্ডিশনে পাবেন। আর বনারের বিটগুলো কিন্তু ঠিক আছে, একটা বিটও কিন্তু হাত দেওয়া হয় নাই। সো এরপর আপনারা যখন আসবেন অবশ্যই আপনাদের সাথে এক্সপার্ট নিয়ে আসবেন, যারা গাড়ি সম্বন্ধে বুঝে, অথবা আমাদের প্রত্যেকটা গাড়ি আপনারা কিন্তু যে কোনো একটা কম্পিউটার অ্যানালাইজ সেন্টারে নিয়ে চেক করে শিওর হয়ে দেন আমাদের সাথে গাড়ি নেওয়ার বিষয়ে বসতে পারেন বন্ধুরা। সো বন্ধুরা, আসুন এখন আমরা দামের বিষয়ে কথা বলি। আর দামের বিষয়ে কথা বলার আগে একটা কথাই বলবো, যেহেতু পবিত্র আপনার শাবান মাস চলতেছে, সামনে রমাদান মাস, চেষ্টা করুন নিজেকে নিজে যতটুকু আগে থেকে প্রিপারেশন নেওয়ার, যতটুকু সংশোধন করা যায়, গুনাহ থেকে বাঁচা যায়, এটার জন্য সর্বোচ্চ চেষ্টা করুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রমাদান এবং শাবান মাসের বরকত আমাদের জীবনে দান করুক, আমিন। তো এখন আসুন আমরা এই গাড়িটার একদম দামের বিষয়ে বলি। দামের বিষয়ে কিন্তু আমি অলরেডি আমার ভিডিওর মাঝখানে বলে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি, 2/3 নম্বর রোড, 8 নম্বর হাউস। আমাদের শোরুমের নাম হচ্ছে গ্রেট অটো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।